বন্ধুবর, কালি রিপুন বরা ডাঙরিয়া হারিছে, আমার দুঃখ লাগিছে। গণতন্ত্র হত্যা করেছে বিজেপিয়ে, বিজেপির সংখ্যা নথকার পিছতো তেখেতকলে ক্যান্ডিডেট দিয়ে রিপুন বরা ডাঙরিয়াক হরুয়াইছে। মই চিফ হুইপ হিসাবে কথা দিছিল, আমার 15 জন বিধায়ক আহিব, ভোট প্রদান করিব, আর আমার এজেন্টক অথরাইজ এজেন্টক দেখাই ভোট দিব। আমার গোটাই কেজন বিধায়ক আহিছে, ভোট কাজ করিছে, অথরাইজড এজেন্টক দেখাইছে, এটাও ভোট ক্যান্সেল হওয়া নাই, আপনার দেখিছে। আর কংগ্রেসে দাম্বালি মারিছিল ভূপেন বরা যে 28টা ভোট দিয়াম, কত 28টা দিয়াব পারিলে? কালি কিয় তেখেতকলে সিদ্দিক আহমদক নিলম্বন করবলগা হল, কিয় আপনার রহার এমএলএ শশীকান্ত দাসক তেখেতকলে কংগ্রেসের বিধায়ক নিলম্বন করিলে? যাদব স্বর্গিয়ারীর নাম ওলাই আছে, আরও বহু কেজনের নাম ওলাই আছে, এই মুখাবিলাক আমি খুলিম। কংগ্রেসের প্রতি আমার আহ্বান, আপনার এই গাদ্দারকেটা ভিতরত পুহি রাখি, ইউডিএফক ব্লেম করিলে আপনাদের বাঁচি না যায়। আপনার ঘরের গাদ্দার যে সিদ্দিকক ধরিছে, শশীকান্তক ধরিছে, যাদব স্বর্গিয়ারীর কথা আপনার কয়ে আছে, আরও যে কেজন আছে, এই গোটেইখিন গাদ্দারক উলাই সাফ করে যদি আপনার সংগঠন করব পারে, তেতিয়াহলে কিবা এটা করব পারিব। আদারওয়াইজ আজি 17 বছরের ইউডিএফক ব্লেম দি আছে তেখেতকলে, এনেকা ব্লেম দি থাকিলে একো লাভ তেখেতকলের নহয়। এইখিনি কবলগা আছিল।